सबाई के वेलकाम जानिए आज के रेसिपि शुरू करछि। आज के बनिए दूध सिमुई, एटा अनेकेई बनिए थाकेन, तबे अनेके बोलेन एते चीनिर परिमाण अनेकटा बेशी हये गेछे बा सिमुईटा अनेकटा नरम हये गेछे। अनेक समय तो दूध कमे गिये सिमुईटा चाप मतो हये जाय। तो ठीकठाक उपकरण दिए किभाबे एटा तैरी करा जाय आज के आमी आपनादेर संगे शेयर करब। तो चलुन देखेनि की की उपकरण आमी निएछि। आमी प्रथमे निएछि कयेकटा काजू बादाम आर निएछि कयेकटा किशमिस, दुटो इलाच आर दारुचिनी, दुटो काठबादाम, दुटो तेजपाता। एगुलो आमी साइड करे रेखे बाकी उपकरणगुलो देखे नेब। आमी सिमुई निएछि, एटा सादा टाइपेर सिमुई, एटाके आमी प्रथमे भेजे नेब तारपरे रान्ना करब। এই অবস্থায় আমি রান্না কিন্তু করব না, যেহেতু সাদা এটাকে আমাকে ভেজে নিতে হবে। এটা যদি লাল সিমুই হতো এমনিও রান্না করা যেত। আর এদিকে নিয়েছি 4 চামচের মতো পাউডার দুধ, এটা আমি লিকুইড করে নেব নারকেল দুধের সঙ্গে। এটা আমুলের দুধ 4 চামচের মতো নিয়েছি। এই দুধের পরিমাণ যতটা বেশি দেবেন টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। আর নিয়েছি একটা গোটা নারকেলের অর্ধেকটা মালা, এটা আমি কুড়ে নিয়েছি। আর এটাতে আমি গরম পানি মিশিয়ে দুধ বের করে নেব। তার আগে আমি কিন্তু এটা মিক্সিতে দিয়ে আরও একটু বেশি মিহি পেস্ট তৈরি করে নেব। আর নিয়েছি এক বাটি চিনি, এই চিনির সঙ্গে আমি সিমুইয়ের রেশিওটা একদম সমান রাখব। যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই আমি সিমুই নেব। এবার আমি সিমুইটা মেপে নেব কতটা আছে। প্রথমে ভেঙে নেব, তার কারণ এটা না ভাঙলে খাবার সময় অসুবিধা হয় তুলতে গিয়ে স্লিপ করে। তো আমি এভাবে ভেঙে নিলাম, মাপটা ঠিকঠাকই আছে, এটা এক বাটির মতোই আছে। এটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব। অনেক সময় বাজারে লাল সিমুই পাওয়া যায়, ওটা কিন্তু ভাজাই বিক্রি হয়, তবু ওটা যদি একটু হালকা ঘি দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। যেহেতু এটা সাদা সিমুই এটা কিন্তু আমি লাল করে ভেজে নেব। সিমুইটা আমার সব নেওয়া হয়ে গেছে, এবার অন্যদিকে আমি কড়া গরম করতে দিয়েছি। এটা ঠিকঠাক না ভাজলে কিন্তু এই সিমুইটা খেতে অতটা ভালো হয় না। কড়াই আমার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এতে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম যেটা আমি বার করে রেখেছিলাম। দুধের পরিমাণটা সবসময় বেশি দিতে হবে আর সিমুইয়ের পরিমাণটা সবসময় কম দিতে হয়। এবার আমি পাউডার দুধটা দিয়ে দিলাম, একটু আমি মিশিয়ে নেব। খুব গরম দুধে পাউডার দুধ দিলে কিন্তু দুধটা মেশে না, সেক্ষেত্রে কিন্তু হালকা গরমে দিতে হয়। আর এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, চিনিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, আর দিয়ে দিলাম এলাচ আর দারুচিনিটা। এগুলো দিয়ে আমি হালকা নেড়েচেড়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিই। আমি এই চিনিটাকে একটু গলতে অপেক্ষা করব, যতক্ষণ না গলে যায় আমি কিন্তু এতে সিমুইগুলো দেব না। সেই টাইমে আমি এদিকে কড়াই গরম করে এতে আমি বাদামগুলো ভেজে নেব। আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা আমি সব জায়গায় মাখিয়ে নেব। এবার এতে আমি প্রথমে কিশমিশ দিয়ে দেব, তারপর দেবো কাজু বাদাম, দুটো কাঠবাদামকে আমি সরু করে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লোয়েতে রেখেছি, এবার একটু হালকা নেড়েচেড়ে নেব। এগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে, তাই আমি লো ফ্লেমে এগুলো ভেজে নিলাম। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব, আর ওই যে ঘিটা আছে ওই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি সিমুইটা রান্না ভেজে নেব। এতে আমি সিমুইটা দিয়ে দেব। আমি এক বাটি সিমুই নিয়েছি যতটা চিনি ছিল, একদম লো ফ্লেমে আমি হালকা হালকাভাবে সিমুইটাকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়াবো না, কারণ বাড়ালে কিন্তু সিমুইটা পুড়ে যেতে পারে। একদম লো ফ্লেমে আমি হালকা এক মিনিটের মতো ভেজে নেব। যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে এটা আমি নামিয়ে নেব। আর এদিকে দুধ ফুটে গেছে, দুধের মধ্যে আমি এটা ঢেলে দেব।
দেখুন দুধের পরিমাণটা অনেক বেশি, সিমুই কিন্তু অনেক কম। তার কারণ এটা গরম দুধে ফুটে যাওয়ার পর কিন্তু সিমুইটা অনেকটা বেড়ে যাবে আর দুধের পরিমাণটা কমে আসবে। এটা আমি বেশিক্ষণ ফোটাবো না, একবার ফুটে এলেই আমি এটা নামিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর সামান্য একটু নুন। নুনটা নাও দিতে পারেন, তবে একটু টেস্টের জন্য আমি সামান্য একটু নুন দিয়েছি আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একবার যেই মাত্র ফুটে যাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দেব। এটা বেশি ফোটালে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর যতটা দুধ দেখা যাচ্ছে এই দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা কমে যাবে। ফুটে গেছে, আমি গ্যাসটা কিন্তু পুরোপুরি অফ করে দিয়েছি। দেখুন অনেকটা পাতলা লাগছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এতটা পাতলা থাকবে না। আমি এটা সার্ভ করে নেব একটা টিফিন বাক্সের মধ্যে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার এটাকে একটু আমি সাজিয়ে নেব। আমার দুধ সিমুই রেসিপি রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।